যাবেদ কাউন্সিলর, তার জন্য টাকা চাইছে লোকের থেকে। এ পার্টির আর কিছু আছে নাকি তৃণমূলে? কি করে করবে প্রশ্ন, ও তো হেরে যাবে বলে পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে। নবজোয়ার ফ্লপ হয়ে গেছে, এখন যেটুকু পারছে তোলাবাজি করে। আগে বাড়িতে তোলা পৌঁছে দেওয়া হতো ভাইপোর, এখন ভাইপোর বাড়িতে তোলা পৌঁছাচ্ছে না, তাই ভাইপো এলাকা এলাকায় ঘুরছে তোলা তোলবার জন্য। পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা করা কাজ নয়, পুলিশের কাজ হচ্ছে তৃণমূলকে রক্ষা করা এবং তৃণমূলের প্রার্থী ঠিক করা। শুক্রবার বিকেলে বীজপুর পানপুর এরিয়া কমিটির ডাকে শিবদাসপুর থানায় ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত হয়ে শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করলেন সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি। তিনি বলেন, রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়ে গেল, এখনও পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করতে পারেননি। রাজ্য বিভিন্ন জায়গায় মানুষ তৃণমূল ছেড়ে সিপিএম যোগদান করছে, আর পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলছে কেন তারা সিপিএম এ যোগদান করছে। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য সন্তোষ ব্যানার্জি, বীজপুর পানপুর এরিয়া কমিটির সম্পাদক সুমন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আমাদের রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে, এখনো ডেট ঘোষণা করলো না, আর পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের প্রার্থী খোঁজার কাজ করছে, আর আমাদের লোকেদের কাছ থেকে খোঁজ নিচ্ছে আমাদের কারা প্রার্থী হচ্ছে। আর জায়গায় জায়গায় আপনারাও দেখেছেন যে তৃণমূল ছেড়ে লোকে লাল ঝান্ডা ধরছে, পুলিশ তাদের খোঁজ নিচ্ছে কেন তারা লাল ঝান্ডা ধরলো, এবং তারা যদি তৃণমূলের ঝান্ডা ধরে আবার তার ব্যবস্থা করছে। মানে পুলিশের এখন আইন শৃঙ্খলা রক্ষা করা কাজ না, পুলিশের এখন তৃণমূল কংগ্রেসকে প্রোটেকশন দেওয়া কাজ আর তৃণমূল কংগ্রেসকে প্রার্থী খোঁজা কাজ। আমরা এটাই বলতে এসেছিলাম, যেটা 13 বা 18 না, এটা 23। এবারে পঞ্চায়েত নির্বাচন এসব করা যাবে না, এবং পঞ্চায়েত নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নবজোয়ার ফ্লপ, কি করে করবে প্রশ্ন, ও তো হেরে যাবে বলে পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে। নবজোয়ার ফ্লপ হয়ে গেছে, এখন যেটুকু পারছে তোলাবাজি করে। আগে বাড়িতে তোলা পৌঁছে দেওয়া হতো ভাইপোর, এখন ভাইপোর বাড়িতে তোলা পৌঁছাচ্ছে না, তাই ভাইপো এলাকা এলাকায় ঘুরছে তোলা তোলবার জন্য। শিববাংলাটা বারুদের স্তূপের উপর রয়েছে, শেষ যাওয়ার সময় খুন জখম রাজানি দুর্নীতি সবটা করে শেষ, এবার বিসর্জন হবে বিসর্জন। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।